হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি বরাবর মতো আবারও হাজির হয়েছি, আমি শরিফউদ্দিন শিশির, তোমাদের নতুন ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাস হচ্ছে যে আমাদের ক্লাসের যে 15টা ক্লাসের আজকের হচ্ছে তৃতীয়তম ক্লাস। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ড। বলেছিলাম গত ক্লাসে যে আজকে ফাইনাল রাউন্ড, মানে আমরা ডিজাইনের কাজে হাত দেবো। তো বন্ধুরা, তোমরা গত ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে? নিশ্চয় ভালো লেগেছে, আর তোমরা নিশ্চয় অনেকখানি প্র্যাকটিস করেছো। যদি প্র্যাকটিস না করে থাকো তবে আজকের ক্লাসটা তোমাদের জন্য সুফল বয়ে আনবে না, আর যদি প্র্যাকটিস করে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য সাফল্যজনক একটা ক্লাস। তো বন্ধুরা, আমরা বলেছিলাম আজকে যে ডিজাইনের কাজ দেখাবো, আজকে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে একটা প্লায়ার ডিজাইন, একটা কোচিং সেন্টারের একটা প্লায়ার, অর্থাৎ লিপলেট যেটাকে বলি আমরা, সেই লিপলেট ডিজাইনটা করবো। তো বন্ধুরা, কথা নয়, চলো আমরা দেখে নিই আজকে কালারফুল একটা লিপলেট বা অর্থাৎ প্লায়ার কীভাবে বানাতে হয় সেটা আমরা দেখে নেবো। তো বন্ধুরা, চলো দেখি আমাদের আজকের ক্লাস। বন্ধুরা, আমরা আজকে যেটা ফ্লায়ার করব সেটা হচ্ছে, ক্লায়েন্ট আমাদেরকে লেখা পাঠিয়েছে, সেটা ওনার প্রতিষ্ঠানের লোগো পাঠিয়েছেন এবং ওনাদের প্রতিষ্ঠানের নামটা পাঠিয়েছেন, ঠিকানা পাঠিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন, ওনাদের ফেসবুকে আইডি দিয়েছেন, যে ফেসবুক লিঙ্ক। বন্ধুরা, আমরা এটাকেই সাজাবো যে কীভাবে লিপলেট। তো প্রথম আমরা যেটা করে নেব, আমি একটা ইমেজ অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা নেব প্রথম। তো ইমেজটা আমি এখানে নেব, আর প্রথম লিপলেট যে অর্থাৎ প্লায়ারটা যে সাইজ হবে, সাইজটা হচ্ছে কীভাবে নেব, এখানে যে রেক্টাঙ্গল টুল বলেছিলাম, রেক্টাঙ্গল টুলটা নিয়ে এখান থেকে উপর টুলটা দেখতে হবে, যদি কোনো কারণে না দেখায়, তোমার যদি এখানে সিলেক্ট থাকে তাহলে এটা দেখাবে, বন্ধু এটা না, উপরটা সিলেক্ট থাকতে হবে। রেক্টাঙ্গল টুলটা ক্লিক করে এখানে একটা ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে ইঞ্চি দেখাচ্ছে। আমি প্রথমে যে সাইজ নেওয়ার সময় বলেছিলাম ওখানে ইঞ্চি দেওয়া থাকবে, তাহলে প্রবলেম করবে না, আর যদি কারো প্রবলেম করে থাকে তাহলে প্রথম থেকে আমাদের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটা দেখে নিতে পারেন। তো আমাদের এখানে আমরা যেটা নেব, আমাদের যেহেতু 1/8 লিপলেট, যেটাকে আমরা বলি প্রিন্টিংয়ের পাশে 1/8 সাইজ, প্লায়ার ডিজাইন 5.5, আর হাইট হবে 8.5। দেখেন একটা ফাইল নিয়ে নিয়েছে সাইজ। বন্ধুরা, এটা আমি আমার ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে আমি বসাতে পারবো, বসিয়ে সেটা কাজ করব। যেটা করব সেটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের ক্লায়েন্ট দিয়েছে, আমরা সাইজ নিলাম, সাইজ নেওয়ার পর আমরা একটা কাজ করবো, আমারটা ফলো করবেন তাহলে আপনাদের মনে থাকবে, সাথে সাথে কাজ করবেন। অবজেক্টটিকে যাবেন, পাথ, পাথে গিয়ে অফসেট পাথ, পাথ অফসেট পাথ, দেখেন অফসেট পাথ খেয়াল করতে হবে। এখানে প্রিভিউ দিয়ে দেখতে পারেন কী সমস্যা হচ্ছে, যে -0.25, প্রিভিউ দেখেন কী হচ্ছে, -0.25, মানে ভিতরে আরেকটা আউটলাইন হচ্ছে, আরেকটা শেপ রেডি হচ্ছে। ওকে, এটা এই এই অপশনটা কেন সেটা দেখতে পাবেন, অর্থাৎ আমরা যে ডিজাইনটা করব এটা হচ্ছে আমাদের কাগজের সাইজ, বা আপনার যখন কোনো লিপলেট নেবে লিপলেটের সাইজ, আর এটা হচ্ছে বর্ডার সাইজ, অর্থাৎ এর ভিতরে লেখা উদ্যোগ হবে, এর বাইরে যাবে না, এটা হচ্ছে ডিজাইনের স্ট্যান্ডার্ড। তার জন্য তো আমরা প্রথম একটা ছবি বসাবো, আমি ছবি আগে ডাউনলোড করে রেখেছিলাম সেটা নিলাম। বন্ধুরা, আমি যেটা করবো সেটাকে ট্রান্সফর্মে গিয়ে এখানে ক্লিক করবো, আমার মতো করবেন, যদি ছবিটা এভাবে আসে আপনি যে কোনো একটা ছবি নেবেন। আমি আবার দেখাচ্ছি কীভাবে নেব, ফাইল, ফাইল, প্লেস, ছবিটা দেখা দিব, এখানে কোনো অপশনে যেন ক্লিক না থাকে খেয়াল রাখতে হবে, টিকমার যেন কোথাও না থাকে, টিকমার যদি থাকে উঠিয়ে দিবেন। প্লেস, আপনার এখানে মাউস দেখাচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে ছাড়বে, এখানে আপনি বসাবেন, এখানে ক্লিক করে ছেড়ে দিন। বিশাল ইমেজ, এই জন্য বিশাল নিয়েছে, অনেক বড় সাইজ। আপনি এখানে এই কর্নারে এই পয়েন্টটাতে ক্লিক করুন, যদি অন্য কোনো পয়েন্ট সিলেক্ট হয় এই পয়েন্টটা ক্লিক করুন, আর এখানে দিয়ে দিন, আমাদের লিপলেট ছিল 5.5 দিয়ে দিন, বাইরে এবার ক্লিক করুন, হয়ে যাবে। ওকে, অটো হয়ে গেছে, তাহলে সে আমার এখানে অটো সাইজ বসে গেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার আমি এখানে একটা ডিজাইন করব, আমার মন চাচ্ছে একটা ডিজাইন করে নিই, ডিজাইনটা করবো। তো যে ডিজাইনটা করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা দেখে নিন, আমরা একটা সিম্পলি একটা ডিজাইন করব, ডিজাইনটা এভাবে দিচ্ছি আমি, খেয়াল করেন আমার মতো। প্যান্টুলের কাজ, আমি আগে বলেছিলাম প্যান্টুলের অনেক কাজ, কালার দেব, কালারটা আমি নীল দিলাম অথবা একটু হালকা দিলাম। ওকে বন্ধুরা, এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমি কি করি, এখান থেকে এখানে দিলাম আর এখানে ক্লিক করলাম। এবার আগে বলছিলাম কন্ট্রোল শিফট এ ডি সিলেক্টের জন্য সেটা ব্যবহার করলাম, আহ
আবার কন্ট্রোল শিফট এ দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখান থেকে ডিজাইনটা এদিকে নিয়ে যাব। এখানে খেয়াল করতে হবে, আর আমি কালারগুলো একটু একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আজকে তেমন কঠিন কাজ দেবো না, আজকে সহজ কাজগুলো দেখাবো। এখন এই অবজেক্টটা আমার উপরে তুলতে হবে, কারণ এটা নিচে এটা উপরে আছে, এটাকে নিয়ে চিনে যায় এটা উপরে নেই। তাহলে এখানে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে উঠে গেছে। এটা একটা প্যাঁচের মতো হচ্ছে, আমি আরেকটা প্যাঁচ দেবো। তবে তার আগে একটা কাজ করবো, সেটা হচ্ছে এটা আমি এই পয়েন্টটা নাড়তে চাচ্ছি। তাহলে এই পয়েন্টটা নাড়তে চাইলে আমি যেটা করবো সেটা এখানে ক্লিক করলে এই পয়েন্টটা দেখাচ্ছে, এবার এই পয়েন্টটা ক্লিক করে এই পয়েন্টটা নাড়বো। ওকে, তাছাড়া হচ্ছে এবার আরেকটা কাজ করবো এখান থেকে এই কর্নার। বন্ধুরা আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন, এটা আমার বিশ্বাস। ওকে, এবার এটাকে আমি আর একটু গাঢ় করলাম, ওকে, অথবা এটাকে আমি আরও হালকা করে দিলাম। আপনার হচ্ছে আপনি গাঢ় বা হালকা যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে যেটা দেবো আমরা খুব সহজে যে ক্লাসটা, এখন এই ছবিটা রেখে দিন নিচে দিয়ে কিছু অবজেক্ট দেখা যাচ্ছে, সেটা আমরা ফেলে দেবো। তাহলে কী করবো আমরা, আমরা এই ডিজাইনটা মোটামুটি এই ডিজাইনটার মাঝখান বরাবর আমি যেভাবে নিচ্ছি আপনারা সেভাবে নেওয়ার চেষ্টা করবেন। দুটাকে আমরা সিলেক্ট করলাম, কোথাও এটা এবং শিফট সিলেক্ট করে নিচে যে ইমেজটা, কিবোর্ডে শিফট সিলেক্ট করে নিচের ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, লিভিং মাস্ক। এখন আমার ডিজাইনটা নিচে চলে গেছে, তাহলে আমি এখন এই ছবিটাকে নিচে নিয়ে যেতে হবে। অ্যারেঞ্জ, সেন্ড টু, ব্যাকওয়ার্ড, নিচে যাব। একটা অবজেক্টটা নিচে গেছে, আবার অ্যারেঞ্জ, সেন্ড টু, ব্যাকওয়ার্ড। তবে আপনারা কিবোর্ডে কন্ট্রোল রাইট থার্ড ব্যাকেটটা দেন তাহলে একদম উপরে চলে আসবে, আর যদি লেফটেরটা দেন একেবারে নিচে চলে যাবে। আর যদি এখন নিচ থেকে উপরে উঠান, দেখেন একটা একটা করে উঠান। কী করতে হবে, কিবোর্ডে চেপে আমরা যেটা করছিলাম, ওকে, তাহলে একটা একটা করে, তাহলে আমাদের ডিজাইনটা এখন এই পর্যন্ত। এবার আমরা এখানে কিছু দেবো না, এখানে দিতে পারি একটা জিনিস, সেটা দেবো, কী দিব দেখাবো। আমরা এবার ফাইল প্লেস আরেকটা ছবি নেব, আরেকটা ছবি আমার পছন্দ হয়েছে সেটা নেব। তো এখানে নিলাম, নিয়ে বসালাম, বসানোর পরে এখানে 5.5 দিলাম, মনে আছে 5.5, অর্থাৎ লিপলেটের যে সাইজটা এটাকে এখানে বসালাম। এখন এখানে দেখা যাচ্ছে কিছু লেখা জোকা আছে, আমরা এটা ফেলে দেবো। প্রথমে যেটা করতে হবে, আমরা স্ট্রোকে পেন্টুল নেবে, পেন্টুল নেওয়ার পরে এখানে কালার আমরা এখানে ক্লিক করব। এখন একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে এখানে ফিলে কালার দেখাচ্ছে, আমরা ফিল কালারটা নান করে দিই, স্ট্রোকে কালার দেবো। ওকে, স্ট্রোকটা উপরে রাখি, আমরা কাজ করতে থাকি। স্টকার আর একটু চিকন করে নিই, তাহলে আরো বেটার হবে। Like a bird on a tree, I'm just sitting here. বন্ধুরা আমরা ড্র করলাম, একটা দেখো সিলেক্ট টুল নিলাম, সিলেকশন টুলে দেখো এটা একটা ড্রয়িং হয়েছে, কন্ট্রোল জেড দিলাম আবার জায়গায় চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, কিবোর্ডে শিফট চেপে ধরে এটা এবং শিফট চেপে ধরে নিচের যে ব্যাকগ্রাউন্ড ছবির ইমেজ সেটাকে সিলেক্ট করতে হবে, দেখছো দুটো সিলেক্ট। এবার মাউসে রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, মনে রাখতে হবে রাইট বাটন ক্লিক, লেফট বাটন নয়, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক। বন্ধুরা যেখানে অবাঞ্ছিত যেটা ছিল সেটা চলে গেছে, দেখতে পাচ্ছ। এখন বন্ধুরা আমরা চাচ্ছি যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, তো কালারটা আমরা কী দেবো, একটু হালকা কিছু একটা কালার দিয়ে দিয়ে, এই ছিল আমাদের কালার। বন্ধুরা আমার বত্তি চলছে, লেখাটা লিখতে হবে, তা আমার এখানে কিছু টাইপোগ্রাফি আমি করে রেখেছি, সেটা তোমরা করতে পারো, বা সেটার ক্লাস আমি দেখিয়েছিলাম যে বত্তি চলছে যে টাইপোগ্রাফিগুলো কীভাবে নিতে হয়। আমি হলুদ দিলাম, এই অবজেক্টটাকে কন্ট্রোল সি বি দিয়ে কপি পেস্ট করলাম, এটা পিছনে পেস্ট হয়েছে। আমরা স্টোকের কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবো, স্টোক হোয়াইটটা বাড়াই দিই। ওকে বন্ধুরা, কোনো বিষয় যদি বুঝতে তোমাদের কষ্ট হয় আমাদেরকে অবশ্যই অবশ্যই নক করবে, আমাদের প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দেবো। আজকে বেশি কঠিন দেখাবো না, একটু ইজিলি দেখাই। এখন এখানে যেটা হচ্ছে, ওনাদের মূল হচ্ছে একাদশ শ্রেণীর নিয়মিত কোচিং, ওনাদের হচ্ছে ভর্তি চলছে কোথায়, একাদশ শ্রেণীর নিয়মিত কোচিং ওনাদের ভর্তি চলছে। এখন আমার লেখাটা নিচে চলে গেছে, কী করতে হবে, আমরা একটা কাজ করবো সকাল সমস্যা, কারণ আমার এখানে
প্রত্যেকটা লেখাই নিচে আছে, কন্ট্রোল ওয়াই দিলে এভাবে প্রিভিউ দেখাবে, আবার কন্ট্রোল ওয়াই দিলে সেম প্রিভিউ দেখাবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপরে দিবেন, উপরে চলে আসবে। একটা জিনিস করতে হবে, এই পুরো অবজেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেটটা নিচে দেন, থার্ড ব্র্যাকেট লেফটেরটা। এবার দেখেন আপনার সব লেখাগুলো আনেন, উপরেই থাকবে, কেমন একটা। আমরা একাদশ শ্রেণীরটাকে আমরা ছোট করে দেব সুন্দরের জন্য, একাদশটা বড় থাকবে। কন্ট্রোল টি প্রেস করুন, প্যানেলটা দেখাবে, বোল্ড করে দিন। একাদশ শ্রেণীর যেটা থাকবে শ্রেণীর আমাদের নিয়মিত কোচিং, আমরা এটা অ্যালাইনমেন্টটা এখানে সমান রাখলাম। বন্ধুরা আমরা এখান থেকে একটা শেপ দেওয়ার চিন্তা করছি, সেটা রেক্টাঙ্গল টুল দিয়ে করতেছি। আমি রেক্টাঙ্গল টুল নিলাম, নিয়ে এই কাজটা করলাম। করে এটাকে যেহেতু আমরা একাদশ শ্রেণী নিয়মিত করছি, এটাকে এখন আমরা এই শেপটাকে আমরা একটা কাজ করি, গ্রুপ করি ফেলি। হ্যাঁ, এই ফুরাটা শেপটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, তাহলে এটা আমরা একসাথে নাড়াচাড়া করবো। ওকে, লেখাটাকে উপরে তুললাম, আর শ্রেণীর আমরা এই শেপটাকে কপি করলাম নিচে, একই নিয়মে সমান থাকার জন্য এটাকে একটু গাঢ় দিলাম, আর যে শ্রেণীরটাকে উপরে তুললাম। ওকে, যেটা উপরে তুলি সেটা বুঝতে হবে, সেটা হচ্ছে কিবোর্ডের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে বলছিলাম ওটা আপ ডাউন করা, আর পাশে যে কিবোর্ড, কিবোর্ডগুলো আপ ডাউন। আমি আগে বলেছিলাম যদি আগের প্র্যাকটিসটা করো, এই প্লায়ারটা যদি একটু বুঝতে কষ্ট হওয়ার সমস্যা নাই, পরবর্তীগুলো আরও সহজ মনে হবে। বন্ধুরা উনি লিখেছিল সন্দীপে আমরাই প্রথম, এটাকে আমরা একটু হেডিং হিসেবে দেখাতে চাই, সন্দীপে আমরাই প্রথম। আমরা সন্দীপ আমরা এটা ছেড়ে দেবো, সন্দীপে প্রথম এই জিনিসটাকে আমরা হেডলাইন করবো, সন্দীপ প্রথম, কারণ অটোমেটিকলি মানুষ বুঝবে সন্দীপ প্রথম মানে কী জিনিস করে নেবে। বন্ধুরা এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা ডিজাইন নেব, যদি ডিজাইনটা আমাদের প্রবলেম করে তাহলে এইটাকে আমরা আবার ওই যে অ্যারেঞ্জ দিয়ে রে সেন্ট টু ফ্রন্ট, মানে এটাকে একটু ফুলে তুলে দিলাম, আর এটাকে একটু কালার চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ আমরা চাচ্ছি এইখানের এই কালারটা দেবো, তাহলে আমরা কিবোর্ডে শিফট শিফে আই ড্রপার নিয়ে এখানে ক্লিক করবো। দেখেন এই কালারটা নিচ্ছে, যে কালারটা নিতে চাই এখান থেকে যদি ভালো লাগে ম্যাচিংয়ের জন্য, আই ড্রপার চেপে ধরে ইয়া শিফট শিফে ধরে আই ড্রপার দিয়ে যেখানে ক্লিক করবেন সেই কালারটাই নেবে। ওকে, এই কালারটা নিয়েছে, এখন লেখাটা নিচে চলে গেছে, এটাকে আমরা উপরে তুলবো, ওই যে একই নিয়মে যেটা বলেছিলাম সেটাই করতে হবে। বন্ধুরা ডিজাইনের জন্য আমরা কি করব, একটু ম্যাচিং করে নেওয়ার জন্য যেটা মিডল আয়, এখন মিডল আছে, এখন জিনিসটা সুন্দর। ওকে, আর একটা চতুর্পাশে একটা স্ট্রোক দেবো, তাহলে আরো ভালো লাগবে। বন্ধুরা এখানে স্টকটা কেন দেখা যাচ্ছে না, এখানে স্টক আছে বাট এই অবজেক্টটা উপরে, এই জন্য এখানে স্টকটা দেখা যাচ্ছে না। ওকে, ওনাদের হচ্ছে মূলত প্রতিষ্ঠানের নাম হচ্ছে গাইডলাইন কোচিং, আমরা গাইডলাইন কোচিংটাকে আরেকটু বড় দেব, এখানে দেব, আর ছবিটাকে আরেকটু ছোট দেব। ছবিটা যেটা ছোট দেবো সেটাকে কি করতে হবে, দুইটা অবজেক্টে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে গ্রুপ করে নিই, শিফট অল্টার চেপে দিয়ে ছোট করে নিই, এবার এটাকে আমরা এখানে অ্যালাইনমেন্টটা সহজ করে দিই। ওকে, খুব মনোযোগ সহকারে ডিজাইনটা দেখতে হবে, আর না হয় ডিজাইনটা চালু রেখে আপনারা আপনার ফিসিতে প্র্যাকটিস করতে থাকুন, আশা করি ইজি হয়ে যাবে। এবার এখানে হচ্ছে ওনার ঠিকানা দিয়েছেন, ঠিকানাটা আমরা এখানে দেব, অ্যালাইনমেন্ট নিয়ে অথবা অ্যালাইনমেন্ট এখানে আছে, আমরা সবগুলো অ্যালাইনমেন্ট লেফটে সমান করে দিলাম। আমরা ফ্রন্টটা ইংলিশে দেব, এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম, মোবাইল নাম্বারটা ইংলিশ হলে সুন্দর। এবার বন্ধুরা যেটা করবে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা একটা আইকন দেবো, আইকনটা আমরা করতে দেবো, আমি আইকন কিছু আইকন সেভ রেখেছি ওখান থেকে নেবো, আপনার ফোন নাম্বার আছে, প্লেস আছে, আর হচ্ছে কি আছে, ফেসবুক আইডি আছে, আমি ফেসবুকেরটা নিলাম, এই তিনটা নিলাম, অনেক বড় হয়ে আছে, আমি এগুলোকে ছোট করে নেব, শিফট অল্ট সেভ ধরে ছোট করে নিলাম, আর কিবোর্ডে কন্ট্রোল প্লাস দিয়ে জুম জুম আউট এবং জুম ইন দুটো করতেছি। আমরা চাচ্ছি এই আইকনটার এই আইকনটা এক সমান রাখবো, আগে দেখি এটার অবস্থা কি, এটা হচ্ছে 0.1028,
0.1028 তো আমরা এটাকে সিলেক্ট করে নিই, তাহলে এটাকে আমরা এটা সিলেক্ট করে নিই 0.1028 ওকে সেম, এখন দুটো একই সমান সাইজ হয়েছে, ওকে সাইজ করে নিলাম। তাহলে এখানে সাইজ রিসাইজ যেটা সেটাও দেখে নিলেন, কিভাবে সাইজ করতে হবে আইকনগুলো আর একটু ছোট করে নিতে হবে, ওকে একটু ছোট করলাম, দুটো একসাথে দৌড় করছি এই জন্য যাতে দুটো এক সমান থাকে এই জন্য, ওকে। এবার আমি চাচ্ছি এখানে একটা কালার দেবো, ওই কালার উপরে আইকনগুলো বসাবো, কালারটা দিলাম, আমরা মনে আছে কালার এখানে ডাবল ক্লিক করলে হবে অথবা উইন্ডোতে গিয়ে কালার শো করলে একটা কালার প্যানেল আসবে, এখানে আমি কালার দিয়ে দেখি কালার কালার কালার, এই যে কালার প্যানেল আসছে, ওকে কালারটা চেঞ্জ করে দিলাম। এবার কন্ট্রোল থ্রি করে হাইড করে এই তিনটাকে সিলেক্ট করে কিবোর্ডে শিফট কালার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে এটা উপরে আসবে, ওকে। আমরা আরো ছোট করে দিই এবং লোগোটাকে পাশে নিয়ে আসি, কারণ আমাদের লেখা অনেক, আমরা একটা কাজ করে দিই কোর্স ডিউরেশনটা এখানে দিয়ে দিই, তাহলে ম্যাচিং হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা শেপ নেব, রাউন্ড রেক্টাঙ্গুলার টুল নেব, টুল নিয়ে এখান থেকে ক্লিক করব, আমার এখানে মোটামুটি কর্নার রাউন্ড আছে, আপনি হয় কিবোর্ডের রাইট বাটন আপ ডাউন বাটনগুলো প্রেস করে দেখবেন আপনার কোন ধরনের চাচ্ছেন সেটা আপনার এখানে দেখা দেবে, ওকে। একটা পাবো আর একটা কিবোর্ড, প্রত্যেকটাতে নাড়াচাড়া করে দেখবেন কিবোর্ডে কি প্রিভিউ দেখাচ্ছে, ওকে। আমি এখানে কালারটা সাদা দিলাম আর স্টোকের কালার দিলাম, স্টোক কালারটা স্টোক আছে আইডোফানি, আমি এই কালারটা ভালো লাগছে এই কালারটা দিলাম, ওকে। আমরা এখানে এই অপশনটা আরেকটু ছোটো করে নিলাম এবং এটাকে এটার নিচে দেবো, তাহলে এটাকে উপরে নিয়ে নিলাম। কীভাবে নিয়েছি আগে বলেছি, যেটা যেটা বারবার হবে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে, আপনার একটু খেয়াল করতে হবে। আমাদের এখানে কালারটা আমরা চেঞ্জ করে দেবো, ম্যাচিং দেখালাম দিলাম, ওকে। লেখাটা কন্ট্রোল ওয়াই দিয়ে দিয়েছি, লেখাটা প্রিভিউ করতেছি, লেখা সিলেক্ট করছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট দিলাম, লেখাটা উপরে উঠছে দেখেন, ওকে। এবার আমি চাচ্ছি লেখাটা একটু নিচে নামাবো, কন্ট্রোল টি দিয়ে দেন, প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফে আসার পরে এখানে আটে ক্লিক করুন, ওকে। ডিউরেশন লেখাটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিন এবং কন্ট্রোল টি কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করুন, এই প্যানেলটা শো করবে, বোল্ড অপশনটা দিয়ে দিন, ওকে। তাহলে কোর্স ডিউরেশন এত জিলো টু এত জিলো অর্থাৎ 9 মাস, তো 9 মাসটা আমরা একটু ছোট করে দিলাম আর উপরে একটু উপরে তুলে দিলাম, ওকে। আমরা শিফট চিপি কিবোর্ডে শিফট চিপি ধরে প্রত্যেকটা সিলেক্ট করার জন্য একসাথে সবগুলো একটার পরে একটা কন্ট্রোল কিবোর্ডে শিফট চিপি ধরে কাজ করবে, ওকে। তো কোর্স ডিউরেশন ছিল এটা, আর একটা যে ছিল ফ্রি যাচাই ক্লাস আছে, ফ্রি যাচাই ক্লাস এবং উদ্বোধনী ক্লাস, তো আমরা ফ্রি যাচাই ক্লাসটাও এখানে ঢুকিয়ে দিই, এখানে বেটার হবে ফ্রি যাচাই ক্লাস। আমরা ফ্রি যাচাই ক্লাসটা এখান থেকে একটু বড় করে দিই 32 ইঞ্চের পাশে, তাহলে 6 জুলাইটা একটু বড় করে দিব, 6টা বড় করবো, এত খ্রিস্টাব্দে ছোট দেব এবং এই সময়টা নিচে দেবো। বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে এটা, আমরা ফ্রি যাচাই ক্লাসটার জন্য একটা শেপ প্যান্টুল দিয়ে ড্র করে নিই এবং এটা দিলাম, এটাতে আমরা কালার দিই, এই কালারটা দিয়ে দিই অথবা এই কালারটা দিই, হ্যাঁ সুন্দর। এই কালারটা কীভাবে নিয়েছি বন্ধু, এই যে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা নিয়েছিলাম আমরা, আইডোফা নিয়ে শিপ চিপে ধরে অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে, যেখানে ক্লিক করবে সে কালারটা নেবে, বুঝতে কষ্ট হলে আমাদের প্রশ্ন করবো, আমরা ইনশাল্লাহ জানবো। কন্ট্রোল ওয়াই দিয়ে প্রিভিউ হয়ে আমি লেখাটা উপরে নিলাম, প্রি যাচাই ক্লাস, এই লেখাটা আমি ব্লু দিলাম, ওকে। ছয়টাকে আমরা বড় করে দেবো, কন্ট্রোল টি কীভাবে আনতে হয় বলছিলাম, এগুলো বারবার প্র্যাকটিস করবেন, একটা লিপলেট যদি বারবার প্র্যাকটিস করেন আশা করি আপনাদের প্রবলেম হবে না, খুব ইজি বুঝে ফেলবেন। আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। 6 জুলাই এখানে কালারটা আমরা একটু চেঞ্জ দেবো, দেখি কী কালার দেওয়া যায়, অন্য একটা কালার দিলাম অথবা এই কালার দিলাম বা এই কালার বা এই কালার দিলাম, ওকে। বা এখান থেকে আরও গাঢ় কালার দিচ্ছি, যেটা ভালো লাগে আপনার আপনার পছন্দ মতো আপনি কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি এই লেখাটা উপরে দিলাম, উপরে তুলে এটাকে সাদা করে দিলাম, ওকে। 6 জুলাই থেকে স্টার্ট হবে, তাহলে হচ্ছে রোজ শুক্রবার, এটাকে আমি এখানে নিয়ে নিলাম এবং এটাকে একটু এদিক থেকে দিয়ে এটাকে এদিক ঘুরে দিলাম, ওকে ঘুরে দিলাম।
ওয়াইফ রিভিউ দিলাম আর এটাকে উপরে তুলে দিলাম, ওকে ব্যাস। আরো কিছু দেওয়া যায় সেটা হচ্ছে তিনটার, আমরা চাচ্ছি তিনটা জিনিসের একটা ড্রপ শেড দেব। তিনটাকে সিলেক্ট করলাম, শিফট চিপে ধরে প্রত্যেকটাতে ক্লিক করছি, শিফট চিপে ধরে একটা একটা সিলেক্ট করলে, আমি আবার দেখাচ্ছি। প্রথমে এটা সিলেক্ট করুন, এবার কিবোর্ডে শিফট প্রেস করুন, এবার আরেকটাতে ক্লিক করুন, আরেকটাতে ক্লিক করুন, বাস একটা একটা হয়েছে। বাট ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউতে ক্লিক করুন, এখানে ড্রপ শ্যাডো দেখাচ্ছি। আমরা এখানে দেবো 0.02, ট্যাবে ক্লিক করুন, আবার 0.02, নিচেটাতে যান 0.03, ওকে। বন্ধুরা এবার আমি চাচ্ছি প্রত্যেকটার স্ট্রোক দেবো একটা সাদা স্ট্রোক আর একটা হালকা কালারের দিলাম, স্ট্রোকের সাইজটা কমাই দেবো 0.5 দিলাম, ওকে। প্রত্যেকটা একটা একটা স্ট্রোক দেখাচ্ছি গেল বন্ধুরা। তারপর আমরা দেখাবো যে এখানে যেটা আছে স্বনামধন্য কলেজের ছাত্রদের দ্বারা পরিচালিত, তাহলে এই লেখাটা আমরা কোথায় দেবো, এই লেখাটা এখানে দিলে বেটার হবে। শেপ নেবো, শেপ নেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্ট আমরা গ্রেডিয়েন্টটা এদিক থেকে এদিক নাড়বো, তাহলে এখানে গ্রেডিয়েন্ট টুলতে ক্লিক করি, এখান থেকে কিবোর্ডে শিফট চিপে ধরে এখান থেকে এই পর্যন্ত টান দিই, হ্যাঁ এদিকে কালো দেখাচ্ছে এদিকে সাদা, এখানে গ্রেডিয়েন্ট প্যানেল দেখাচ্ছে, আমি এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এখানে এই অপশনটা শো করবে, এখানে আমি সিএমআইকে মোড দেবো, মোড দিয়ে আমি এখানে কালার দেবো, কালার একটু দিলাম, আর এখানে যে কালোটা আছে কালোটা তো ডাবল ক্লিক করবো, তাও এরকম অপশন আসবে, আসলে এখানে সিএমআইকে মোড দেবো, মোড দিলে বাকিটা আসবে, আমি এখানে সাদা করে দিলাম, ওকে। সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে ডাবল ক্লিক করার পরে এটাতে ক্লিক করে, ক্লিক করে এখানে ট্রান্সপারেন্সি, এখানে মাল্টিপ্লাই, ওকে। লেখাটা দেখা যাচ্ছে, কন্ট্রোল ওয়াই ফিভিউ করি, লেখাটাকে আমি ওই যে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টটা নিতে পারেন, এভাবে নিতে পারেন অথবা আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন, ওকে কালো দিলাম। এবার আমরা একটু সামনে যাব, এখানে আছে কোর্স ফি লেখা আছে, ওনার হচ্ছে উদ্বোধনী ক্লাস 13 জুলাই, তাহলে উদ্বোধনী ক্লাস আছে, আমি এখানে উদ্বোধনী ক্লাসটা এখানে দিয়ে দিই, উদ্বোধনী। I'm just sitting here, I got time, it's clear to see from control T select করে এখানে কিবোর্ডে control T press করে এখানে আমরা দিলাম, ওকে। তাহলে এখানে লেখা আছে এককালীন পরিশোধে 1500 টাকা ছাড়, তাহলে আমরা এককালীন পরিশোধে এক লাইনে লিখে দিই, সেটা বেটার, ওকে। ছাড় কত টাকা আমরা একটু বড় করে দিই, আরো সুন্দর লাগবে, ওকে। অথবা আমরা 6 টাকা আলাদা বসে দিই 1500 টাকা। যেটা করতে পারি সেখানে একটা সার্কেল দিয়ে এখানে একটা ডিজাইন দিতে পারি, আর সেটা দিতে পারি কোথায়, এটা নিচে যাবে, আমরা কিবোর্ডে প্রেস করে আমরা করলাম যেটা সেটা, ওকে আরেকটু নিচে যাবে মনে হয়, এটা লেখা আছে এটা, ওকে উপরে তুলে দিলাম, চতুর্পাশে যে কালারটা এটা চেঞ্জ করে দিলাম, ওকে কালারটা দিলাম, ঠিক আছে। এককালীন পরিশোধে 1500 টাকা ছাড়, ওকে। এবার হচ্ছে ওনাদের, এটা হচ্ছে ব্যবসায়িক এত টাকা, মানবিক এত টাকা, আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিই, একটু কিবোর্ড আপ ডাউন করে রাউন্ডগুলো শেপগুলো আমরা চেঞ্জ করতে পারবো, আর এটাকে আমরা নিতে হবে এটার নিচে, ওকে ওকে। এবার এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে নিচে আরেকটা কালার দিই, এটাকে আমরা একটু গাঢ় করে দেবো, এবার কন্ট্রোল ওয়াই ফিভিউ দিয়ে এটাকে উপরে তুলে দিই, ওকে। হচ্ছে ওনাদের আরও কিছু কার্যক্রম আছে, ওনাদের এসসি দাখিল নিয়মিত কোচিং, তো আমরা এসসি দাখিলটাকে বড় করে দিই, একটু একটু বড় করি আর একটু গ্যাপ করি, এসসি দাখিল, তারপরে এসএসসি আলিম, আমরা শেপ টুল নিলাম, শেপ টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা চাচ্ছি এখানে কর্নার দেবে এখানে কর্নার দেবে, এখান থেকে রেক্টাঙ্গেল টুল নিলাম, রেক্টাঙ্গেল টুল নিয়ে এখান থেকে এটা তুলে দিলাম, দিয়ে এটাকে কপি করে অল্টন চেপে কপি করে
এটা শীট দিয়ে সিলেক্ট করবেন, এই তিনটা সিলেক্টেড। ওকে, পাথফাইন্ডারে গিয়ে আপনি এখানে যদি পাথফাইন্ডার শো না করে উল্টোতে গিয়ে পাথফাইন্ডারে যাবেন। পাথফাইন্ডার পাথফাইন্ডারে গেলে এই অপশনটা আসবে, এসে এই প্রথমটাতে ক্লিক করবেন, শেষ। ওকে, এবার আপনি এটা কালার চেঞ্জ করে দিন, স্ট্রোক কালার দিন। Bird on a tree, I'm just sitting here. আর তোমরা চাইলে এটাকে আরেকটু গর্জিয়াস করতে পারো, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, এখানে একটা শেপ টেনে নিয়ে শেপটাকে সবার নিচে দিতে হবে। নিচে দিয়ে এখান থেকে আমরা ওকে এটাকে আরেকটু নিচে দিলাম। ওকে, সবার নিচে কীভাবে দিতে হয় সেটা জানিয়ে দিয়েছি, সেটা আগে থেকে কয়েকবার ক্লাস হচ্ছে, এটা তোমরা আশা করি পারবে। তারপরে এটাকে আরেকটা কপি করলাম, অল্টান চেপে কপি করে নিচেরটাতে কালার দিলাম অনলি সাদা। ওকে, এখানে নিয়মিত কোশ্চেনটা সাদা দিলাম, ঠিক আছে। এবারে এই স্টকটা ফেলে দিব। বন্ধুরা, এই যে ঠিকানা আছে, ঠিকানার নিচে আমরা এই ক্ষেত্রে দিই, এটাকে আমরা সাদা কালার দিই, কেমন লাগে দেখি, অথবা এই লেখাগুলো আমরা সাদা দিয়ে দিই, হ্যাঁ আরো ভালো লাগবে। এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লেগেছে বন্ধুরা? নিশ্চয় ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই, আমাদের ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেতে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে মিস হবে না একটি ভিডিও। প্রত্যেকটা ক্লাসই বরাবর মতো সময়মতো আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক্স নিয়ে একই চ্যানেলে, মানে আমাদের শরিফাটের এই চ্যানেলে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।